يوم تبلى السرائر يوم لا تبلى السرائر فما له من قوة ولا ناصر رب بلن جدين تمار سمست قبن يوتا سمست قبن كتو فاش حبه مره رقبا شدين تمار نجد تكو كنو قوة حبنا شدين نجد كنو شمتي حبنا باحيد تكو كنو شايد جداري بابانا رب العالمين বলেন নিজেও নিজেও প্রতিবাদ করার শক্তি পাবা না আর বাহির থেকেও সাহায্যকারী পাবা না ইয়াওমা তুবুলাস সারাইর ইয়াওমা তুবুলাস সারাইর কাদের উপরে ভর করে ওলামাদেরকে হত্যা করেছো কাদের উপরে ভর করে ওলামাদেরকে নির্যাতন করেছো আল্লাহর কসম ইয়াওমা তুবুলাস সারাইর ফামালহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির فما له من قوة ولا ناصر فما له من قوة ولا ناصر رب বলেন যেদিন তোমার গুণ দত্ত প্রকাশ করা হবে সেদিন তুমি কোনো সাহায্যকারী পাবা না কোনো ক্ষমতাও প্রতিবাদের পাবা না কুরআন সত্য না মিথ্যা সত্য এবার রব্বুল আলামিন বলেন যা বলেছি সত্য বলেছি সুবহানাল্লাহ বলেন ইন্নাহু আলা রাজঈহি লাকাদির يوم تبلى السرائر يوم تبلى السرائر বলেন يوم تبلى السرائر تبلى দুটো ترجمه একটা হলো যেদিন প্রকাশ করে দেওয়া হবে يوم تبلى যেদিন প্রকাশ করা হবে কি করা হবে আবার বলেন যেদিন কি করা হবে يوم تبلى السرائر যেদিন তোমার জীবনের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দেওয়া হবে যেদিন তোমার জীবনের সমস্ত গোপন তত্ত্ব ফাঁস করে দেওয়া হবে যেদিন তোমার জীবনের সমস্ত গোপন তত্ত্বকে প্রকাশ করে দেওয়া হবে আরেকটা তরজমা ইয়াওমা তুবুলাস সারাইর যেদিন তোমার জীবনের সমস্ত গোপন তত্ত্বকে নিরীক্ষণ করা হবে পরীক্ষা করা হবে কি করা হবে যাচাই করা হবে কি করা হবে যাচাই করা হবে আল্লাহু আকবার কাবীরা ইয়াওমা তুবুলাস সারাইর যেদিন তোমার নামাজ শুধু নামাজের হিসাব হবে না নামাজ পড়াকালীন হৃদয়ে যা যা ছিল তারও হিসাব হবে শুধু নামাজ প্রকাশ পাবে না নামাজের সময় হৃদয়ের হাল কি ছিল সেটাও প্রকাশ পাবে আল্লাহ শুধু সেজদা প্রকাশ পাবে না সেজদার সময় হৃদয়ের হাল কি ছিল সেটাও প্রকাশ পাবে যেন রব্বুল আলামিন বলেন ইয়াওমা তুবুলাস সারাইর তোমার নামাজ যেমন প্রকাশ পাবে নামাজের ভিতরে আমার ভালোবাসা কত দূর ছিল এর দূর প্রকাশ পাবে নামাজ প্রকাশ পাবে না নামাজের ভিতরে আমার ভালোবাসাও প্রকাশ পাবে রোজা প্রকাশ পাবে না না রোজার ভিতরে আমার ভালোবাসা কত দূর ছিল এটাও প্রকাশ পাবে তোমার জিহাদ প্রকাশ পাবে জিহাদের ভিতরে আমার ভালোবাসা কত দূর ছিল এটাও প্রকাশ পাবে তোমার ওয়াজ প্রকাশ পাবে ওয়াজের ভিতরে আমার মহব্বত কত দূর ছিল এটাও প্রকাশ পাবে আল্লাহ ইয়াওমা তুবুলাস সারাইর বলেন ইয়াওমা তুবুলাস সারাইর যেদিন তোমার সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে যাবে যেদিন তোমার সব কিছুকে প্রকাশ করে দেওয়া হবে তুমি কেন করেছো কার জন্য করেছো নামাজ কেন করেছো কার জন্য করেছো রোজা কেন রেখেছো কার জন্য রেখেছো হজ কেন করেছো কার জন্য করেছো ওয়াজ কেন করেছো কার জন্য করেছো ব্যবসা কেন করেছো কার জন্য করেছো জীবনের সমস্ত ইবাদত কেন করেছো কার জন্য করেছো সব প্রকাশ পাবে আল্লাহ বলেন কেন করেছি বলেন কেন কার জন্য দুই শব্দ কেন কার জন্য কার জন্য উত্তর আল্লাহর জন্য আর কেনর উত্তর তিন কেনর উত্তর তিনটা এক নম্বর আল্লাহর ভালোবাসায় দুই নম্বর আল্লাহর রহমতের আশায় তিন নম্বর আল্লাহর আজাবের ভয়ে কেনর উত্তর কয়টা হবে এক নম্বর আল্লাহর ভালোবাসায় বলেন দুই নম্বর আল্লাহ রহমতের আশায় তিন নম্বর আল্লাহর আজাবের ভয়ে আমার নামাজের বুনিয়াদ হবে তিনটা আমার রোজার বুনিয়াদ হবে তিনটা আমার জিহাদের বুনিয়াদ হবে তিনটা আমার যাকাতের বুনিয়াদ হবে তিনটা আমার দাওয়াতের বুনিয়াদ হবে তিনটা আমার ওয়াজের বুনিয়াদ হবে তিনটা আমাদের পীর মুরিদের বুনিয়াদ হবে তিনটা তাবলীগের বুনিয়াদ হবে তিনটা সুবহানাল্লাহ এক তাবলীগি ভাইকে যদি জিজ্ঞেস করা হয় কেন তিন চিল্লা লাগিয়েছেন সে বলতে হবে আল্লাহর ভালোবাসায় সুবহানাল্লাহ আল্লাহ রহমত রাশায় আল্লাহ রাজাবের ভয়ে মুদারেসকে জিজ্ঞেস করবে কেন পড়িয়েছে চল্লিশ বছর বুখারি উত্তর হবে আল্লাহর ভালোবাসায় আল্লাহ রহমত রাশায় আল্লাহ রাজাবের ভয়ে বক্তাকে জিজ্ঞেস করে কেন ওয়াজ করেছে গত বাইশ বছর ধরে উত্তর হবে আল্লাহর ভালোবাসায় আল্লাহ রহমত রাশায় আল্লাহ রাজাবের ভয়ে
ইমামকে জিজ্ঞেস করবে কেন ইমামতি করেছো 40 বছর ধরে উত্তর হবে আল্লাহর ভালোবাসায় কি 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 আবার বলেন কি আল্লাহর ভালোবাসায় আল্লাহু আকবার কবিরা সেজদার দাম পরে হবে আল্লাহর ভালোবাসার দাম আগে ইমান দিয়ে জান্নাতের দুয়ার খুলবে ইমান দিয়ে জান্নাতের দুয়ার খুলবে আমাল দিয়ে জান্নাতের নাজ নিয়ামত হবে আল্লাহর ভালোবাসা দিয়ে জান্নাতের খালিদিন ফিহা আবাদা হবে ইমান দিয়ে কি করবে জোরে বলেন ইমান দিয়ে কি হবে জান্নাতের দুয়ার খুলবে আমাল দিয়ে কি হবে জান্নাতের ফুল হবে জান্নাতের গাছ হবে জান্নাতের ফল হবে জান্নাতের নহর হবে জান্নাতের হুর হবে জান্নাতের গিলমান হবে জান্নাতের সৌন্দর্য হবে জান্নাতের চুড়ি হবে জান্নাতের কাঙ্কন হবে জান্নাতের সব হবে আমাল দিয়ে জাজাম বিমা কানু ইয়ামালুন সুবহানাল্লাহ ইমান ছাড়া জান্নাতে ঢোকা যাবে না আমাল ছাড়া জান্নাতের নাজ নিয়ামত হবে না আর জান্নাতে খুলুদ কেন হবে চিরস্থায়ী কেন হবে এটা শুধুই রব্বে কারিমের ভালোবাসার দ্বারা যে যাকে ভালোবাসে তাকে ঘর থেকে কখনোই বের করে না সুবহানাল্লাহ এই জন্যই তো বুড়ি বুড়ি 70 বছরের বিবি কোনো কামেন না তাকেও ঘর থেকে বের করে না কেন বের করে না ওকে ভালোবাসে সুবহানাল্লাহ বলেন ওকে কি করে বলেন ওকে ভালোবাসে এই জন্য ঘর থেকে বের করে না বরং জমি বিক্রি করে করে ওর শ্বশুররা ওর খেবা ছেবা করে কেন জোরে বলেন ওকে কি করে ওকে ভালোবাসে এই জন্য যারকে যাকে ভালোবাসে তাকে আর ঘর থেকে বের করে না রব্বুল আলামিন মুমিনীনদেরকে ভালোবাসে মুমিনীনদের ভালোবাসার বরকতে তাকে আর জান্নাত থেকে জীবনে কখনো বের করবে না يوم تبلى السرائر বলেন يوم تبلى السرائر যদি তাপমাত্রা মাপার জন্য যদি যন্ত্র থাকতে পারে আসরা নাই ঘরে এসি চলে তো এবার ঠান্ডা কদ্দুর গরম কদ্দুর এটা জন্য যদি যন্ত্র থাকতে পারে জ্বর মাপার জন্য যদি যন্ত্র থাকতে পারে বাতাস মাপার জন্য যদি যন্ত্র থাকতে পারে হৃদয়ের ভালোবাসা মাপার রবের কাছে যন্ত্র আছে রবের কাছে কি আছে বলেন এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুবলা সারাইর ইয়াউমা তুবলা সারাইর এতক্ষণ তো বললাম শুধু এই দিকের গোপন তথ্য তাহলে এবার রব্বুল আলামিন বলেন ইয়াউমা তুবলা সারাইর বাম দিকে যারা আছে তাদের গোপন তথ্য ফাঁস হবে কি শুধু এদিকে নি ফাঁস হবে হ্যাঁ জোরে বলেন না শুধু এদিক ওলাদের ফাঁস হবে না এদিক ওলাদেরও ফাঁস হবে এদিকে নামাজের গোপন তথ্য যদি ফাঁস হয় রোজাদারদের রোজার গোপন তথ্য যদি ফাঁস হয় হজওয়ালাদের হজের গোপন তথ্য যদি ফাঁস হয় এবার যারা ঈমান আর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের গোপন তথ্য ফাঁস হবে ইয়াউমা তুবলা সারাইর ইয়াউমা তুবলা সারাইর মিথ্যা মামলা দিয়ে দিয়ে আলেম ওলামাদেরকে যারা গ্রেফতার করেছো শুনে রাখো ইয়াউমা তুবলা সারাইর ইয়াউমা তুবলা সারাইর ইয়াউমা তুবলা সারাইর যারা চাকরি করতে গিয়ে মিথ্যা লিখে লিখে মামলা ঠুকে দিয়েছো ইয়াউমা তুবলা সারাইর ইয়াউমা তুবলা সারাইর ইয়াউমা তুবলা সারাইর ইয়াউমা তুবলা সারাইর আমি বলি বন্ধু রিসর্টে কি হয়েছে হাসান মাদরে প্রকাশ পাবে আমি বলি বন্ধু বাইতুল মুকাররমে কি হয়েছে হাসান মাদানে প্রকাশ পাবে আমি বলি বন্ধু আলেম ওলামাদের সাথে কি হচ্ছে হাসান মাদানে প্রকাশ পাবে ইয়াউমা তুবলা সারাইর ইয়াউমা তুবলা সারাইর মূর্তির কদমে মূর্তির পায়ে কোরআন করিম রাখার কারণে মূর্তির পায়ে কোরআন করিম রেখে রেখে বাংলাদেশের কতজনকে জেলে দেওয়া হয়েছে ইয়াউমা তুবলা সারাইর ইয়াউমা তুবলা সারাইর পড়েন 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 ইয়াউমা তুবলা সারাইর পাল্লে ঠেকাও ইয়াউমা তুবলা সারাইর ইয়াউমা তুবলা সারাইর আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র রচিত হয় আল্লাহর কসম ষড়যন্ত্র যদি ওয়াশিংটনে রচিত হয় ষড়যন্ত্র যদি দিল্লিতে রচিত হয় ষড়যন্ত্র যদি
ওয়াশিংটনে রচিত হয়, আর দিল্লিতে রচিত হয়। আল্লাহর কসম, স্বাধীনতা দিবস আজকে রচিত হয়। يوم تبلى السرائر، يوم تبلى السرائر، يوم تبلى السرائر، يوم تبلى السرائر، يوم لا تبلى السرائر، فما له من قوة ولا ناصر. رب بلن جدين تمر شمست قبن يوتا شمست قبن كيشو فاش حبه من رقبا شدين تمر نجد تكو كنو قوة حبنا شدين نجد كنو شمتي حبنا باحيد تكو كنو شاید جداري بابانا رب العالمين بلن نجدو نجدو قدی بات کرا شمتي بابانا اور باحيد تكو شاید جداري بابانا يوم تبلى السرائر يوم تبلى السرائر কাদের উপরে ভর করে ওলামাদেরকে ওলামাদেরকে হত্যা করেছো, কাদের উপরে ভর করে ওলামাদেরকে নির্যাতন করেছো। আল্লাহর কসম, ইয়াউমাতুল সারাইর ফামালহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, ফামালহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, ফামালহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। রব বলেন যেদিন তোমার গোপন তথ্য প্রকাশ করা হবে সেদিন তুমি কোনো সাহায্যকারী পাবে না, কোন ক্ষমতা ও প্রতিবাদের পাবা না। কোরআন সত্য না মিথ্যা? এবার রব্বুল আলামিন বলেন, যা বলেছি সত্য বলেছি। সুবহানাল্লাহ বলেন, কালকে হবে ইনশাআল্লাহ। ওয়াসসামাই যাতির রাজি ওয়াল আরদ যাতিস সাদি ইন্নাহু লাকাউলুন ফাসলুন। রব বলেন, কসম খেয়ে বলছি, আসমানের কসম খেয়ে বলি, জমিনের কসম খেয়ে বলি, ইন্নাহু লাকাউলুন ফাসলুন, আমি যেটা বলেছি এটাই সিদ্ধান্ত। বলেন, এটা কোন দুষ্টুমি নয়, এটা তোমাদের সাথে আমি মজাক করিনি, এটা দিলজুয়ী করিনি, এটা শুধুই তামাশা স্থলে তোমাকে আমি বলিনি। সুবহানাল্লাহ বলেন, কি বলছে রব, কি বলে এই সূরা? কুরআন, কুরআনে কারীমের উপরে কুরআন। ওয়াসসামাই যাতির রাজি ওয়াল আরদ যাতিস সাদউ ইন্নাহু লাকাউলুন ফাস ওয়ামা হুয়া বিল হাযব। রব বলেন, যা বলেছি বুঝে শুনে বলেছি এটাই সিদ্ধান্ত। রব বলেন, এটাই আখেরি কৌল। যেন আল্লাহ তাআলা কি বলেন জানেন? ইট ইজ এট লাস্ট এলান, সুবহানাল্লাহ, ইট ইজ ফাইনাল কল, সুবহানাল্লাহ, কি বলে বলেন বলেন, ইট ইজ ফাইনাল কল, সুবহানাল্লাহ। যেন রব বলেন, এটাই ফাইনাল খেলা, এটাই কি খেলা, কত ফাইনাল খেলা, সুবহানাল্লাহ বলবেন না। ইন্নাহু লাকাউলুন ফাসলুন, রব বলেন এটা ফাইনাল খেলা, এটা কি, এটা ফাইনাল, এটা ফাইনাল কল, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আগামী দিন যদি আল্লাহ হায়াত বাঁচায় রাখে, ইন্নাহু লাকাউলুন ফাসলুন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসবেন তো সকলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইত আলা وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه على رجعه لقادر يوم تبلى السرائر
فما له من قوة ولا ناصر. صدق الله مولانا العظيم. আজকে 29 ডিসেম্বর 2021 চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় ময়দানে আয়োজিত 5 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিবসের শেষ অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম ও আমার যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। গত 2 দিন ধরে আমরা আপনাদের সামনে সূরা তারিক থেকে আলোচনা করছিলাম, আজকেও সূরা তারিকের 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই 3 আয়াতের সাদা মাটা তরজমা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। গতকালকে আমরা যেখানে গিয়ে শেষ করছিলাম সেটা হলো